আপনি যদি ওল্ড দিঘার যে কোনো মার্কেট যেখানেই থাকুন, আপনাকে এখানেই স্নানের জন্য আসতে হবে। রুম রেট হচ্ছে আমাদের সারা বছরের ট্যারিফ রেট করা আছে, সারা বছরের ট্যারিফ রেট একই রকম। এই ব্যালকনিটা দেখুন, এখানে সুন্দর দেওয়া আছে, একটা ব্যালকনি, বাসন কোসন সব দেওয়া আছে, আপনারা এখানে রান্না করতে পারবেন, শান্তিভাবে থাকা যাবে নিরিবিলিতে। যদি নিরিবিলি খুঁজি তাহলে এই জায়গাটা খুবই অপূর্ব। নমস্কার সবাইকে, আজ ওল্ড দীঘার একটি নতুন হোটেলের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। হোটেলটির নাম হোটেল হোলিস্টে। আমরা সবাই জানি দীঘাতে হোটেলের ভাড়া সিজন টাইমে কী পরিমাণ হাই হয়ে যায়, যেখানে দাঁড়িয়ে এই হোটেলটি সারা বছরই নিজেদের রুম ভাড়া একই রেখে ব্যবসা করছেন। সিজন বা অফ সিজনে এই হোটেলের ভাড়া ওঠানামা করে না। তো চলুন জেনে নিই ওল্ড দীঘার এই হোটেল হোলিস্টের ব্যাপারে সমস্ত কিছু। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন হোটেল হোলিস্টের রিসেপশনে এবং এখানে আছেন এখানকার ম্যানেজার বাবু। তো দাদা নমস্কার। নমস্কার। আর আমরা চলে এসেছি আপনাদের হোটেলটা দেখতে একটু, আর হোটেলের রুম সম্বন্ধে কিছু জানবো এবং রেট সম্বন্ধে জানবো। তো প্রথমেই জানতে চাই আপনাদের রুম কটা আছে? আমাদের হচ্ছে 10টা রুম। 10টা রুম আছে, তার মধ্যে এসি আছে, নন এসি দুটোই আছে। আচ্ছা, এসি কটা, নন এসি কটা? এসি হচ্ছে 4টে, নন এসি হচ্ছে 6টা। এই নন এসি 6টা, আর 10টা রুমেই অল গিজার। অল গিজার, সব কটা রুমেই গিজার আছে। আর বলছিলাম যে দাদা, এখান থেকে আপনাদের সমুদ্রটা কত দূরে? মানে সমুদ্র হচ্ছে আমাদের এখান থেকে নতুন সি বিচ হয়েছে মোহনার দিকে যেতে, ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে। আচ্ছা, ইভেন আপনি যদি ওল্ড দীঘার যে কোনো মার্কেট যেখানেই থাকুন, আপনাকে এখানে স্নানের জন্য আসতে হবে। আচ্ছা, তো সেটা আমাদের দিক থেকে সুবিধা কি, আপনাকে পায়ে হেঁটে 2.5 থেকে 3 মিনিট, 2.5 থেকে 3 মিনিট, মানে কম বেশি মোটামুটি 400-500 মিটারের মধ্যে, তাও 400 মিটারে বা কম, 400 মিটারে কমই হবে। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানে মানে শুধু কি কাপল আছে না ফ্যামিলি, নাকি শুধু কাপল? ফ্যামিলি কাপল দু রকমই, কাপল হলে ওনাদের আইডি প্রুফ লাগবে অবশ্যই, দুজনেরই আইডি প্রুফ, দুজনের আইডি প্রুফ, তবে 18 বছরের উপরে। আচ্ছা, আর আপনাদের রুম রেটটা কি আছে? রুম রেট হচ্ছে আমাদের সারা বছরের ট্যারিফ রেট করা আছে, সারা বছরের ট্যারিফ রেট একই রকম আছে। নন এসি 800, এসি 1300। সিজনে কোনো ওঠানামা করে? এটা হচ্ছে বলে দিচ্ছি, দীঘায় যে সিস্টেমটা আছে, অনেক সময় কি হয় ধরুন অফ সিজনে হচ্ছে 500-600 টাকাও কেউ নিল, সিজনে ওটাকে 2500-3000-4000 টাকা পর্যন্ত চায়। কিন্তু সেদিক থেকে আমাদের সুবিধা কি আছে, আপনি অ্যাডভান্স যদি বুকিং করেন আগে থেকে, ঠিক আছে, তাহলে আমাদের ওটা রেটটা একই থাকে, সারা সিজনে মোটামুটি একটা রকমই রেট থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা ঢুকে গেছি হোটেল হোলিস্টেতে, আর এখানে এসেই আমরা এনাদের প্রথম যে রুমটা দেখবো সেটা হচ্ছে রুম নাম্বার 103। এটা হচ্ছে রুম নাম্বার 103। আমরা হোটেলটার এই প্রথম রুমটা দেখছি। তো রুমটা কিন্তু যথেষ্ট বড় স্পেসিয়াস, একটা বড় ফ্যামিলির জন্য যথেষ্ট ভালো। আপনারা দেখতে পাচ্ছেন একটা কিং সাইজ না, ডাবল কিং সাইজ বেড করা আছে। 3-4 জন লোক খুব স্বচ্ছন্দে এখানে থাকতে পারবেন। বেডের সাইজটা দেখুন, এটা কিন্তু একটা এসি রুম, এসি রুম, তার সঙ্গে রয়েছে ফ্যান রয়েছে, আর এখানে ওনারা কিছু অ্যাক্সেসরিজ দিয়েছেন, দেখুন টাওয়েল আছে, শ্যাম্পু সাবান আছে, আর বিভিন্ন টিভি এবং রিমোট, এসি ইউজ করার জন্য বিভিন্ন রিমোটগুলো রয়েছে। এখানে রয়েছে দুটো চেয়ার, আর দেখুন একটা ড্রেসিং মিরর আছে এখানে, সঙ্গে কাভার্ড আছে। পাশেই কিন্তু রয়েছে একটা বড় সাইজের টিভি, 32-ইঞ্চি এলইডি টিভি আছে। এখানে রয়েছে একটা টেবিল, সঙ্গে দুটো জলের গ্লাস আর জগ রয়েছে। এখানে কিন্তু অনেকে ভাবেন দীঘাতে মশা আছে, তো মশা থাকলেও কিন্তু এনারা কিন্তু দেখুন লিকুইড মশার যে কয়েল ইয়েটা আছে ওটা কিন্তু প্রোভাইড করছেন, যার জন্য মশা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। আর এখানে রয়েছে একটা ডাস্টবিন। তো চলুন এবারে আমাদের বাথরুমটা আমি আবার দেখিনি। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ বাথরুম, এবং এখানে রয়েছে একটা দেখুন ওয়েস্টার্ন কমোড, আর গিজার তো উনি বলেছেন গিজার প্রতিটা রুমে আছে। এখানে রয়েছে ওয়াশ বেসিন, আয়না, সঙ্গে রয়েছে একটা শাওয়ার। তো বন্ধুরা, এটা ছিল এনাদের গ্রাউন্ড ফ্লোরের রুম। এবার আমরা ওপরে যাব, ওপরের রুমগুলো আপনাদের দেখাবো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি নিচে থেকে ওপরে এনাদের হোলিস্টে হোটেলের রুম নাম্বার 301-এ, সেকেন্ড ফ্লোরে। তো রুমটা আমরা দেখবো, এটা একটা এসি রুম, এটা রুম নাম্বার 301। রুমে ঢুকেই দেখুন অনেকটা বড় স্পেসিয়াস কিন্তু বেড আমরা দেখতে পাচ্ছি, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, এবং পেন্টগুলো কিন্তু একদমই নতুন পেন্ট। এটা একটা এসি রুম, সঙ্গে রয়েছে একটা এসি, তার সামনেই রয়েছে দেখুন একটা টেবিল, দুটো চেয়ার, আর তার মধ্যে রয়েছে দুটো গ্লাস, একটা জলের জগ, একটা অ্যাশট্রে।
এটা কিন্তু এনাদের একটা স্ট্যান্ডার্ড সাইজ বেড, ডাবল সাইজ বেড, সঙ্গে রয়েছে একটা ব্ল্যাঙ্কেট। আর দেখুন এখানে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে, তার মধ্যে দুটো শ্যাম্পু সাবান দেওয়া হচ্ছে, সঙ্গে রয়েছে রিমোট, এসি রিমোট, টিভি রিমোট, সঙ্গে একটা টাওয়াল দেওয়া আছে। আর এখানে রয়েছে একটা বেড সাইড টেবিল, এদিকে কিন্তু রয়েছে একটা সুন্দর ড্রেসিং এরিয়া, অনেকটা বড় আয়না। আর দেখুন নিচে রয়েছে কাভার্ড, একটা ড্রয়ার আছে, এখানে কাভার আছে, আপনারা জিনিসপত্রগুলো রাখতে পারবেন। তার পাশে যদি চলে আসি দেখুন অনেকটা বড় একটা 32 ইঞ্চি এলইডি টিভি রয়েছে কিন্তু এর সঙ্গে। এবার আমরা চলে যাব এই রুমটার বাথরুমটা দেখতে। একটা স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম এটা, যার মধ্যে রয়েছে একটা ওয়েস্টার্ন কামোড, সঙ্গে রয়েছে ওয়াশ বেসিন, একটা ড্রেসিং আয়না, এবং এখানে রয়েছে দেখুন শাওয়ারের বিভিন্ন জিনিসপত্রগুলো। আর যেমনটা ওনারা নিচে বলেছিলেন যে প্রতিটা রুমে কিন্তু রয়েছে একটা করে গিজার, এনাদের এসি নন এসি সমস্ত রুমে কিন্তু গিজার রয়েছে, নিচে রয়েছে বাকেট। বন্ধুরা এই রুমটা একটা অ্যাট্রাকশন হচ্ছে এই হোটেলটার এই ব্যালকনিটা, দেখুন এখানে সুন্দর দেওয়া আছে একটা ব্যালকনি, আর বাইরে থেকে পুরো প্রাকৃতিক পরিবেশের জন্য জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে। একটা মনোরম পরিবেশ, বিকেলের দিকে কিন্তু ফুরফুরে হাওয়াতে আপনারা এখানে বসে নিজেদের সান্ধ্য টিফিনগুলো করতে পারবেন, কিছুটা সময় কাটাতে পারবেন। মোটামুটি মাঝারি সাইজের একটা ব্যালকনি, তার সামনেই দেখুন রয়েছে একটা মাঠ, যদি এখন বর্ষার সময় তাই কিছুটা জল জমে আছে। এবার আপনারা দেখিয়ে নিচ্ছে একবার এই রুমটার পুরো ভিউটা। বন্ধুরা এখানে এসে কিন্তু দেখা পেয়ে গেলাম একটা গেস্টের এখানকার, তো ওনার থেকে আমরা জেনে নেবো হোটেলটার রিভিউ কেমন। দাদা কোথা থেকে আসছেন আপনি? আমরা হাওড়া থেকে আসছি। হাওড়া থেকে আসছেন, কবে এসছেন? আমরা এসেছি গতকাল। গতকাল এসছেন, এখানকার এক্সপিরিয়েন্স কেমন আপনার? এখানে এক্সপিরিয়েন্স শান্তিভাবে থাকা যাবে, নিরিবিলিতে যদি নিরিবিলি খুঁজি তাহলে এই জায়গাটা খুবই অপূর্ব, খুবই ভালো। আর যদি সমুদ্র মানে হই হুল্লোড় করি তাহলে তো সমুদ্রের ওদিকে যেতে হবে, মানে এটা যারা একটু নিরিবিলি, যারা নিরিবিলি পছন্দ করে তাদের পক্ষে এটা আদর্শ। আচ্ছা আচ্ছা, আর এমনি আপনাদের এখানে খাওয়া দাওয়া কেমন কি লাগে? খাওয়া দাওয়া মোটামুটি এনারা যা ব্যবস্থা করে রেখেছে, যেখানে যেতে বলেছে সেখানে খাওয়া দাওয়া খুবই ভালো, খুব ভালো, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুব ভালো। ভালো, আচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এনাদের টপ ফ্লোরে কিন্তু একটা সুন্দর জিনিস রয়েছে, সেটা হচ্ছে দেখুন আপনারা যদি গ্রুপে এসে বাইরে খাওয়া দাওয়া না করতে চান, এখান থেকে জিনিস কিনে রান্না করে খেতে চান, তার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে। এটা পুরো কিচেন এরিয়া সেট আপ রয়েছে এখানে, তার সঙ্গে রয়েছে গ্যাস সিলিন্ডার, ওভেন, যা যা লাগে এবং বাকি আসবাবপত্র সব কিছুই আছে এখানটাতে, বাসন কোসন সব দেওয়া আছে, আপনারা এখানে রান্না করতে পারবেন। এবং তার ঠিক উল্টো দিকে এখানে রয়েছে কিন্তু খাওয়ার জায়গা, এনারা এখানে 3-4টে চেয়ার টেবিলে দেওয়া আছে, বাকি ভেতরে অনেক আছে, আপনারা যদি গ্রুপেও আসেন সমস্ত কিছু কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে। আর দেখুন ওপরে রয়েছে ফ্যানের সুবিধা, যে গরমের মধ্যে বসে খেতে হবে তাও নয়। আর এই দেখুন এদের রয়েছে ছাদটা, কিছুটা সময় যদি মনে করেন বাইরে গিয়ে কাটাবেন, বাইরে বসে কাটাবেন, সেটাও কিন্তু আপনারা পারবেন। তিনতলা থেকে নেমে চলে এলাম আমরা সেকেন্ড ফ্লোরে, এখানে সুন্দর একটা ব্যালকনি করা আছে, যেখান থেকে আমরা বাইরের পুরো ভিউটা পাবেন। আর এটা হচ্ছে ওনাদের এন্ট্রান্স গেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখানটাতে। মোটামুটি বাজেটের মধ্যে একটা স্ট্যান্ডার্ড হোটেলের জন্য কিন্তু এই হোটেলটা যথেষ্ট ভালো, খুবই বেস্ট প্রপার্টি আপনারা এটা কিন্তু ওল্ড দীঘা সি বিচ থেকে মাত্র 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আপনারা এখানে আসতে পারবেন। তাও আপনাদের ঘুরে ঘুরে দেখালাম সমস্ত রুমগুলো, যে কটা রুম এনাদের আছেন, আপাতত গেস্ট নেই, খোলা ছিল সে রুমগুলো আপনাদের দেখালাম। বাকি ওনাদের কিন্তু টোটালি 10খানা রুম আছে, তার মধ্যে 4খানা এসি এবং 6টা আছে নন এসি, যেটা রেট কিন্তু মোটামুটি ওনারা সারা বছরই একই রাখার চেষ্টা করেন। নন এসি রুম 800 টাকা এবং এসি রুম 1300 টাকা, যেটা ওনারা সিজন ওয়াইজ কিন্তু মানে পরিবর্তন করেন না এবং হাই এবং লো করেন না। তো আজকে আপাতত আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি এখানে বুকিং করতে চান আপনারা সরাসরি সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এখানে বুকিং করে নিতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।